শোন না, তোকে একটা কথা জিজ্ঞেস করব। তুই ভার্জিন? হোয়াট, ইজন্ট ইট টু পার্সোনাল? ইয়েস, অ্যান্ড আই এম বিং টু পার্সোনাল। বল। নো অ্যালবার্ট, তুই আমাকে প্লিজ এবার বইটা পড়তে দে। তোকে অ্যালবার্ট কখনো ফোর্স করেছিল? নো, নট এট অল। শিনজিনিকে ওরকম ফোর্স করেছিল জানিস? সাংঘাতিক ফোর্স। ও সারা খায় আচরের দাগ, কাল শিটে। মেয়েটা প্রচন্ড কষ্ট পাচ্ছে রে। কারা ওই ছেলেগুলো? কারা? সঞ্জয় মামা? সঞ্জয় মামা, রাইট? ইউ ওয়েলকাম। থ্যাংক ইউ। এইবার বলো ইয়াং লেডি, এই রিটায়ার্ড বুড়োর হঠাৎ এমন সৌভাগ্য হলো কেন যে সকাল সকাল মাই ফেয়ার লেডির দেখা? রিটায়ার্ড তো কি, আইপিএস তো। শোনো না, তোমার কাছে একটা হেল্প লাগবে। বলো বলো ডার্লিং। তোমার তো অনেক সোর্স আছে। একটা গাড়ির নাম্বার দেবো, গাড়িটা কার তার সমস্ত ডিটেলস জানা যাবে। দ্যাট সাউন্ডস সাসপিশিয়াস। হেই, তুই কি আজকাল কলকাতায় চাকরি ছেড়ে গোয়েন্দাগিরি ধরেছিস? তোমাকে আরেকদিন এসে সব ডিটেলে বলবো। আজ কলেজের তারা আছে, সবটা গুছিয়ে বলতে পারবো না। তবে হ্যাঁ, ব্যাপারটা বেশ সিরিয়াস। ওকে, তুই আমাকে নাম্বারটা মেসেজ করে দে, আমি দেখছি। তবে হ্যাঁ, কয়েকটা দিন লাগবে। পাঠিয়ে দিয়েছি, দেখো। কাল আমি আপনাদের খুব ক্যাটাগরিক্যালি বলেছিলাম যে কলেজের গভর্নিং বডি এই ঘটনার সঙ্গে কোনো যোগ রাখতে চাইছে না। তাও আপনারা তিনজন কালকে হসপিটালে গিয়েছিলেন মেয়েটিকে দেখতে। বাট স্যার, ছুটির পর টিচাররা কোথায় যাচ্ছেন সেটা তো গভর্নিং বডির লুকআউট নয়। প্রফেসর নন্দী, আপনারা জানেন এই ঘটনাটা খুবই সেন্সিটিভ। স্যার, সেন্সিটিভ বলে আমরা দূরে থাকবো? আমরা মুখ লুকিয়ে থাকবো? স্যার, আমরা এমনভাবে বিহেভ করছি যেন মনে হচ্ছে সব দোষ ওই মেয়েটার। ওই মেয়েটা আমাদের কলেজের স্টুডেন্ট, সেটা অস্বীকার করে আমরা গা বাঁচাতে চাইছি। স্যার, আমরার পাশে দাঁড়াবো না? সেটাই, কলেজের কিছু করার নেই। কিন্তু কলেজের তো কোনো, সরি স্যার, কেউ কলেজের দোষ তো দিচ্ছে না স্যার। গড ফরবিড স্যার, যদি কোনো স্টুডেন্টের রাস্তায় কিংবা ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়, তখনও আপনি ছুটে যাবেন না? তখনও কি গভর্নিং বডি বলবে যে এর সাথে আমাদের কোনো যোগ নেই? রাকা, প্লিজ, একটা রোড অ্যাক্সিডেন্ট আর একটা